সবার উপরে দিদি, তাহার উপর কেহ নাই, এ যেন মূল মন্ত্র হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। আমরা নয়, এমনই বলছেন বিরোধীরা, আর যার কারণেই দেশনায়কও স্থান পেলেন দিদির পায়ের তলায়। অবাক হচ্ছেন আগে, হ্যাঁ, দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এমনই বিতর্ক দানা বাঁধল বীরভূমের মোহাম্মদ বাজারে। উপলক্ষ ছিল নেতাজি জন্মবার্ষিকী পালন। সেই মতোই ব্লক তৃণমূল কংগ্রেসের অফিসে ছোট করে অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় ব্যানারের ঠিক নিচে চেয়ারের মধ্যে রাখা রয়েছে ছোট্ট একটি নেতাজির ছবি, যা নিয়ে তীব্র নিন্দায় সরব হয়েছেন বুদ্ধিজীবী মহল। এই হিসাবে তো বটেই, ভারতবাসী হিসাবেও লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের। এটা জঘন্য, ন্যক্কারজনক, লজ্জাজনক কাজ, মানে বাঙালির কফিনে শেষ পেরে কুত্তে এরা ছাড়ছে না। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় তৃণমূল বিধায়ক। যদি মানে এটা আমি জেনে বলবো, এটা একদমই মানে সাধারণ মানুষ যদি বলেন তো নিশ্চয়ই মেনে নেব। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের এখন কালচারই হয়ে গেছে এটা। একজন এত বড় মনীষী, দেশের জন্য উনি কী না করেছেন, দেশ বিদেশের প্রত্যেকটা মানুষ ওনাকে শ্রদ্ধা করে, যে নেতাজি, সেই নেতাজিকে তাদের নেত্রীর পায়ের তলায় রেখে মাল্যদান করেছে। এরা কাটমানি খেতে খেতে ভুলেই গেছে মানুষকে, মনীষীদের সম্মান দিতে। এদের রুচিবোধ বলে কোনো জিনিস নেই, তাই এই পার্টিটা এইভাবে এই জিনিসটা করতে পারে। মনীষীদের প্রতি অসম্মানের এক অন্য নিদর্শন হয়ে থাকল বীরভূমের মোহাম্মদ বাজার। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা নিউজ।